চোদ্দ মাসের এক শিশুকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে তার প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের চর বরাইদ এলাকায়। শিশু আবির হোসেনকে দুধের সাথে বিষ মিশিয়ে পান করায় রীতু। দুধ পানের কিছুক্ষণ পর শিশু আবির অসুস্থ হয়ে পড়লে ওই শিশুর পরিবার তাকে চিকিৎসার জন্য সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিশুটির পরিবার এলাকায় আশেপাশে লোকদের ডেকে চাল পড়া দিয়ে অভিযুক্ত শনাক্ত করার কথা বলে। আর পড়া চাল অভিযুক্ত যদি খায় তবে তার মাথার চুল পড়ে যাবে বলে প্রচার করলে ধরা পড়ার ভয়ে ঋতু নিজের দোষ স্বীকার করলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখে স্থানীয়রা। তবে ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছেন স্থানীয় মাতব্বরেরা। শিশুটির দাদা বলেন, ঋতু আমার নাতিদারে মেরে ফেলার চেষ্টা করেছে, তার বিচার চাই। ডাইনি প্রতিবেশী শিশু আবিরকে বিষ খাওয়ানোর কথা স্বীকার করে বলেন, আমার ভুল হয়ে গেছে। কেন শিশুকে বিষ খাইয়েছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, আর কিছুই জানি না। দর্শক, চোদ্দ মাসের শিশুকে বিষ খাওয়ানোর অপরাধে ডাইনি প্রতিবেশীর উপযুক্ত শাস্তি কি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।